এবারে বাজার পরিস্থিতির খবর জানাবো। লাগামহীন রাজধানীর কাঁচা বাজার, সরকার বদলালেও বদলায়নি বাজারের চিত্র। দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। রাজধানীর হাতিরপুল কাঁচা বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি, কিছুক্ষণ আগের খবরে কিন্তু আপনি ছিলেন আমাদের সাথে কারণ বাজারে এবং সেখান থেকে কিন্তু আজ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে হাতিরপুল কাঁচা বাজারের কি অবস্থা জানাবেন? সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন, কারণ বাজার থেকে হাতিরপুল যে কাঁচা বাজার, এখানে কিন্তু দামের পার্থক্য রয়েছে। সবজি প্রতি এখানে কেজিতে 5 থেকে 10 টাকাও কোনো কোনো সবজিতে পার্থক্য রয়েছে এবং এর বেশি দামে এখানে তুলনামূলক বিক্রি হচ্ছে। এবং ক্রেতা যারা আছেন তারাও একই অভিযোগ করছিলেন যে কারণ বাজার থেকে হাতিরপুল যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারের যে দূরত্ব সেটি খুব বেশি নয়। সামান্য দূরত্বে আসলে কেজি প্রতি প্রায় 5 থেকে 10 টাকা যে বাড়তি দাম সেটি নিয়ে তাদের কিছুটা ক্ষোভ রয়েছে। এখানে কিন্তু আমি যদি বলি, বিশেষ করে আমি সবজির দাম বলছিলাম গত সংবাদে, এখানে শাকের কথা যদি বলি, বিভিন্ন প্রকার শাক, বিশেষ করে পুঁই শাক, ডাঁটা শাক, পাট শাক, লাল শাক, পালং শাক, এ সকল শাক কিন্তু হাতিরপুল যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারে আটি প্রতি এখানে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা করে। এবং এছাড়া অন্যান্য যে সবজি রয়েছে, বিশেষ করে পেঁপে, সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। এবং বেগুন, ঝিঙে, করলা, এগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এবং কোনো কোনো ক্ষেত্রে সবজি বেদে 100 টাকা অতিক্রম করেছে হাতিরপুল কাঁচা বাজারে কেজি প্রতি এ সকল সবজির দাম। তো সব মিলে অন্যান্য সবজির দামও কিন্তু চড়া। এবং বিক্রেতারা বলছেন যে বন্যা যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আসলে সবজির যে সরবরাহ, সেই সরবরাহটা ঠিক মতো না হওয়ার কারণেই বাড়তি দামে তারা বিক্রি করছেন। এটি ছিল আসলে হাতিরপুল কাঁচা বাজার থেকে আমার কাছে সবজি এবং শাকের যে দাম নিয়ে সর্বশেষ।